সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অন্যথায় একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। দি সেন্টেন্স ইজ নন অ্যাজ দি বেসিক ইউনিট অফ ইংলিশ গ্রামার। ইট কন্টেন্স এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস কমপ্লিট আইডিয়াস, সেন্স, ফিলিংস অর মিয়ানিং অ্যান্ড কনসিস্টস অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। অলসো ইট মে কনসিস্ট অ্যান অবজেক্ট অর এ কম্পোনেন্ট অ্যান্ড দি ওয়ার্ডস আর অর্ডারড প্রপারলি। A verb is a must in a sentence, and without a verb, no sentence can be formed. Look at the examples very carefully. Sheena is a picture in this sentence. Sheena is the subject. It is a verb and picture is an object. Rahim loves to travel. Here, Rahim is the subject. Loves is the verb and travel is an object or component. Similarly, they play football. এখন যদি ওয়ার্ডগুলোকে অগোছালোভাবে বা অর্ডার মেনটেন না করে সাজাই তাহলে এটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। যেমন রাহিম লাভস টু ট্রাভেলকে যদি আমরা অর্ডার মেনটেন না করে লিখি তাহলে টু ট্রাভেল লাভস রাহিম। এখানে সম্পূর্ণভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না, তাই এটা কোন বাক্য না। ক্লাসিফিকেশনস অফ সেন্টেন্স। দেয়ার আর ফাইভ ক্যাটাগরিস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু থেয়ার মিয়ানিং অ্যান্ড ফাংশনস। কি যার এক অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, তিন ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, চার অপটেটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, পাঁচ এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এক অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোন কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। Assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative. You may follow a pattern like subject plus verb plus object, component, adverb. Example, she reads the book. I write a message. You need to learn ekti sadharon bibritimulok bakko ebong affirmative ba hyashuchok bakko. Ekhane, she hocche subject, reads holo verb ebong the book hocche object. এখন উপরে দেয়া প্যাটার্নের সাথে খুব সহজেই মিলে যাচ্ছে। উই ডো নট রান ইন দি সান একটি সাধারণ বিবৃতি এবং নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এভরিওয়ান শাউড রিড দিস পোয়েম, এখানে শাউড একটি মোটাল অক্সিলিয়ারি। দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। And interrogative sentence asks any questions to get a reply to something or someone and ends with an interrogative sign. One of the two following words may form an interrogative sentence. Ek, it may begin with helping verbs and modals auxiliaries. Auxiliary verbs, am, is, are, was, were, had, 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 etc. Modals auxiliaries, shall, should, will, would, can, cloud, may, might, etc. Example, do you need some money? Is he your brother? Should I call you? Are you happy? Do you have any idea? May begin with WH questions like who, where, when, whom, what, which, how, etc. Example, what is your address? Whom do you want? How much money do you want? তিন ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোন আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস রিকোয়েস্ট অর্ডার অ্যাডভাইস কমান্ড অ্যান্ড সাজেশন। একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে, সাবজেক্ট ইনভাইসিবল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ডু ইট কুইকলি অর্ডার নেভার টেল এলি অ্যাডভাইস প্লিজ গিভ মি এ পেন। রিকোয়েস্ট চার অপটেটিভ সেন্টেন্স প্রার্থনার সূচক বাক্য,
যে সেন্টেন্স দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অ্যান অপটেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস ডিজায়ার, প্রেয়ার, উইশ ইটিসি। এর সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর, দ্যাট ইজ মেক প্লাস আইএসএসসি আর টিআইভি, বাট অ্যাট দি সেম টাইম ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট অ্যান অপটেটিভ সেন্টেন্স ক্যান বি ফর্মেড উইদাউট মে। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স ই মে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এক্সাম্পল, মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দি অবস্টাকলস, মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স হয়। তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতেই হবে। পাঁচ, এক্সিলেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এক্সিলেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন, যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। অ্যান এক্সিলেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস সাডেন অর স্ট্রং ফিলিংস অর এমোশনস লাইক সারপ্রাইজ, এনজার, ডেলাইট, পেইন ইটিসি। ইট ইজ এ টার্ম অফ দি সাডেন চেঞ্জ অফ মাইন্ড। সামটাইমস অ্যান এক্সিলেমেটরি সেন্টেন্স ক্যান স্টার্ট উইথ অ্যালাস, ব্রাভো, আহ, হারা, হোয়াট, হাউ ইটিসি। অ্যান এক্সিলেমেটরি সাইন ইজ ম্যান্ডেটরি আফটার দি এন্ড অফ দি সেন্টেন্স। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি বাক্যের শুরুতেই বসে, কোন বাক্য যদি অ্যালাস, ব্রাভো, আহ, ওহ, হারা ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। এক্সাম্পল, হারা উই বেয়ন দি গেম, হোয়াট এ বিউটিফুল সেন, অ্যালাস ইউ এ ফেইল্ড ইন ইংলিশ। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি টাইপস অফ সেন্টেন্স। এ সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। বি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। সি কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এ সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। ইন এ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফিনিট ভার্ব। ইট হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লেইজ। নাও দি কোয়েশন ইজ, হোয়াট এ ক্লেইজ ইজ? এ ক্লেইজ ইজ এ সেন্টেন্স অর এ পার্ট অফ এ সেন্টেন্স, অ্যান্ড ইট মে বি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, ইজ ই হেটস মি ইজ এ সেন্টেন্স। হি হ্যাজ অনলি ওয়ান ক্লেইজ, হি হেটস মি, অ্যান্ড আই হেট হিম টু ইজ অলসো এ সেন্টেন্স অ্যান্ড ইট হ্যাজ টু ক্লজেস। ওয়ান ইজ হি হেটস মি অ্যান্ড অ্যানাদার ইজ আই হেট হিম টু, ইজ টু ক্লজেস আর জয়েন্ট টুগেদার বাই এ কনজাংশন। অ্যান্ড ইউ মে ফলো এ সিম্পল প্যাটার্ন লাইক সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব প্লাস কম্পোনেন্ট। এক্সাম্পল, কক্স এস বাজার ইজ দি লার্জেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড, শি রোট অ্যান অ্যাপ্লিকেশন টু দি প্রিন্সিপাল, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট এবং একটি করে সমাপিকা ক্রিয়া।